আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সব ভালো আছেন এবং সুস্থ আছেন। ইলেকট্রা যাওয়ার কারণ হচ্ছে ইলেকট্রা আসলে সকালে যেতাম, তো সকালে বের হই নাই, কারণ প্রয়োজন নেই বের হই নাই, আর প্রয়োজন ছাড়া বের হবো না সেটা আপনাদেরকে বলেছিলাম। আর যখনই বের হবো তখনই আপনাদের জন্য সংবাদ নিয়ে আসবো এবং আপনাদের জন্য বিস্তারিত নিয়েই বাসায় ফিরবো সেটা বলেছিলাম। এবং কালকে থেকে যে ক্যাপশনটা দিয়েছিলাম সেটা হচ্ছে প্রয়োজন না হলে, খুব খুব প্রয়োজন না হলে আপনাকে বাসা থেকে বের হবেন না, আর আপনাদের কোনো প্রয়োজনীয় তথ্য যদি প্রয়োজন হয় সেটা তো আমরা দিচ্ছি, আমরা আছি, আমরা দিব ইনশাল্লাহ। তো আজকে যে কারণে মূলত এখন লাইভে গিয়েছি সেটা হচ্ছে কালকে অনেকে রাতে এমন কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি, আসলে সেটা তো আমরা দিয়ে দিতাম। তবে যে যে নির্দেশনাগুলো এসেছে সেগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট যে বাসগুলো চলে, সরকারি বাস, তারপর ফ্লাইট, এই এই ট্যাক্সি, এগুলো এই সেবাগুলো বন্ধ আর রাখা হয়েছে, বন্ধ আছে। তো এরপরে রাত্রে যে গুজবটা ছড়েছে, রাত্রে যে বিষয়টা আমরা জানতে পেরেছি, হাড়া ভাতা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল এবং একটা ভয়েস, ওই রোমানের ভয়েসটা মনে আছে, রোমান চিটাগাংয়ে একজন মারা গেছে, এটা হয়েছে সেটা হয়েছে, রোমানের ভয়েসটার মতোই কি একটা ভয়েস ভাইরাল হয়েছে, এক মাসরি কিংবা এক অ্যারাবিয়ান, হোয়াটএভার, এক অ্যারাবিয়ান একটা ভয়েস ভাইরাল হয়েছে। সেই ভয়েসটার প্রেক্ষিতে অনেকে ফোন করছেন, অনেকে মেসেজ করছেন, তো সঠিকভাবে কাউকে তথ্য দিতে পারিনি। তবে এটা বলেছি, এই তথ্য নেই যে আপনি আপনার নিজের গাড়ি নিয়ে বের হলে আপনাকে 10,000 রিয়াল জরিমানা দিবে, কিংবা মাইক্রোবাস নিয়ে বের হলে 10,000 রিয়াল জরিমানা দিবে। ওই সাথে একটু দেখাতে চাই, ওই সাথে কতগুলো গাড়ি, এখন অনেকগুলো গাড়ি আচ্ছা আমার আশেপাশে পিছনে অনেকগুলো গাড়ি। তো যে কথাটি বলছিলাম, এমন কোনো তথ্য আসেনি। আমরা মোরোরের ওয়েবসাইটে গিয়েছি, মোরোরের যে ওয়েবসাইট আছে ট্রাফিক পুলিশের সৌদি আরবের, তাদের ওয়েবসাইটে গিয়েছি, সেখানে কোনো তথ্য পাইনি। আমরা মিনিস্ট্রির হেলথ মিনিস্ট্রির ওয়েবসাইটে গিয়েছি, তেমন কোনো তথ্য পাইনি। আমরা বিভিন্ন নিউজ পোর্টালে, স্থানীয় নিউজ পোর্টালের ওয়েবসাইটে গিয়েছি, কোনো তথ্য পাইনি। তো পাইনি আমরা সেটা কীভাবে দিব? তো সেই প্রেক্ষিতে ভেবেছিলাম সকালে বের হবো, সকালে বের হইনি, এখন বের হলাম। এখন বের হয়ে যেটি আপনাদেরকে দেখাতে চেয়েছি সেটা হচ্ছে গাড়ি চলাচল কালকের মতো স্বাভাবিক, কালকে যেমন চলেছে আজকে তেমন চলছে, স্বাভাবিক আছে। প্রাইভেট কার চলছে, ওয়ানের চলছে, মাইক্রোবাস চলছে, ডাইনা চলছে, চলছে যেগুলো যেগুলো চলার সেগুলো চলছে। তবে সর্বোপরি যে কথাটি বলবো, যাদের প্রয়োজন নেই তারা চালানোর দরকার নেই, আর প্রয়োজন ছাড়া তো কেউ আপনি চালাইও না, প্রয়োজন ছাড়া কেউ চালায়। যেমন আমি হয়তো বের হই বিভিন্ন বিভিন্ন প্রয়োজনে বের হচ্ছি, তথ্যের জন্য বের হচ্ছি, যোগাযোগের জন্য বের হচ্ছি। তো আমাদের প্রবাসী ভাই যারা আছেন তারা তো প্রয়োজন না হলে আসতে বের হবেন না, আমি জানি, এই জন্যই বলছি প্রয়োজন না হলে বের হওয়ার দরকার নেই। আর গাড়ি চলাচল স্বাভাবিক আছে, এখনো পর্যন্ত কোথাও কোনো ওই যে বন্ধ করে দিয়েছে, একেবারে জরিমানা করেছে, এটা আসলে ভিত্তিহীন একটা তথ্য ছিল আপনাদের কাছে। তো এই জন্যই বারবার বলি, ভিত্তিহীন তথ্যে কান না দিয়ে অন্তত আমাদের ফেস ফলো করেন, আমরা কী তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যগুলোর দিকে নজর দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ছোট্ট করে লাইভে অংশগ্রহণ করার জন্য। আমরা চলে যাচ্ছি মেন রোডে, আপনাদের হাইওয়ে দেখাবো, এখন হাইওয়ে কিছু গাড়ি চলাচল দেখি আমরা ফিরে নিই। তবে মজার একটা বিষয় আছে, এই পর্যন্ত কোনো ট্যাক্সি এখনো দেখি নাই, হ্যাঁ কোনো ট্যাক্সি দেখি নাই। তো আমি শেষ পর্যন্ত যে ওই ভয়েসটা নিয়ে যে অনুসন্ধান যেটা মিলেছে সেটা হচ্ছে কোনো একটা ট্যাক্সি কোম্পানির ভয়েস হতে পারে, এখনো পর্যন্ত কোনো ট্যাক্সি দেখি নাই। আমার অনেকে আমাকে প্রশ্ন করেছেন মালের গাড়ি চলবে কি না, এখানে মালের গাড়ি চলতে দেখছি, আপনারা দেখতে পাবেন এখানে একটা যে একটা মালের গাড়ি চলছে আপনাদের দেখতেই পাচ্ছেন। অনেকে প্রশ্ন করেছেন মাইক্রোবাস চলবে কি না, আপনাকে মাইক্রোবাস দেখেছি চলেছে, তারপর প্রাইভেট কার তো সব চলছেই, হ্যাঁ সব চলছে। ভিউয়ার্স আমরা এখন হাইওয়ে নামছি, হাইওয়ে নেমে দেখানোর চেষ্টা করছি আসলে কী কী গাড়িগুলো চলছে এবং চলছে কিংবা কোনো প্রবলেম হচ্ছে কি না। যদি প্রবলেম হতো তাহলে হাইওয়ের জ্যামটা কম থাকতো এবং গাড়িগুলো এত গাড়ি দেখা যেত না। এখানে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি, প্রচুর গাড়ি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি চলাচল স্বাভাবিক আছে, যান চলাচল স্বাভাবিক আছে। শুধু কালকে আমরা যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা প্রেক্ষিতে যেটা বলতে হয় সেটা হচ্ছে নির্দেশনার মধ্যে যে যে ভাড়া চালিত গাড়িগুলোর কথা বলা আছে, সাবকো বাস, ট্রেন, তারপর সৌদি এয়ারলাইন্স, লোকাল সৌদি এয়ারলাইন্স, হ্যাঁ সে যেগুলোর কথা বলা আছে সেগুলো ছাড়া বাকি সবগুলো চলছে।